বিএনপি একের পর এক সমাবেশ, একের পর এক কর্মসূচি তারা দিয়ে যাচ্ছে। তারা এক কথাই বলছে যে তারা লাগাতারভাবে এই ধরনের কর্মসূচি দিয়ে যাবে যেই পর্যন্ত তারা যেটা চাচ্ছেন যে সরকার পতন। আমরা সবসময় বলে আসছি সরকার পতন করতে হলে, সরকার চেঞ্জ করতে হলে এই ধরনের আন্দোলন কিংবা ষড়যন্ত্র করে কোনোদিন সরকার চেঞ্জ হবে না। নির্বাচনে আসতে হবে, দেশের কনস্টিটিউশন অনুযায়ী যে নির্বাচন, নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে সেখানে আপনারা নির্বাচনে আসবেন। দেশের মানুষ যদি আপনাদেরকে ভোট দেয় আপনারা অবশ্যই, আপনারা জয়যুক্ত হলে সেখানে যাবেন। এই ধরনের মানে আন্দোলন, এই ধরনের ঘেরাও, এই ধরনের অবস্থান, এই ধরনের জ্বালাও পোড়াও আগে তারা 14-15 আপনারা দেখেছেন, জ্বালাও পোড়াও তাদের আন্দোলনের মাত্রাটা ছিল কতখানি। 90 দিন ধরে তারা অগ্নিসংযোগ করেছে, মানুষ হত্যা করেছে, মানুষ পুড়িয়েছে। সেইটাই আমাদের নেতারা, আমাদের আওয়ামী লীগের নেতারা মনে করছে হয়তো তারা সেইখানেই যেতে পারে। আমরা মনে করি তারা এই ধরনের মানে যদি একবার ভুল করেছেন, আরবার ভুল করলে এদেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না। এরকম কোনো তথ্য, গোয়েন্দা তথ্য আছে কিনা কোনো নেতা? আমরা শুনছি না, আমরা শুনছি আমাদের কাছে বিএনপির নেতাকর্মীরা কিংবা তাদের মানে যারা তাদের নেতারা যেরকমভাবে বলছেন, এইগুলির উপরে ভিত্তি করেই হয়তো এগুলি উচ্চারিত হচ্ছে, এগুলি আমাদের কাছে আসছে। সরকারের প্রস্তুতি আমি তো বললাম যে দেশের জনগণ কোনোটাই কোনো অন্যায় কোনো অত্যাচার মেনে নেয়নি, কাজেই এদেশের জনগণই এর জবাব দিয়ে দিবে। একটা শেষ বলবেন, নির্বাচন কমিশন তারা শঙ্কা করছে তাদের এই আঞ্চলিক অফিসগুলোতে হামলা হতে পারে? না না, এটা আপনার আপনার জানা উচিত। এটা নির্বাচন কমিশন সবসময় বলে থাকে যখন নির্বাচন আসে তাদের মানে অফিসগুলিতে যেন নিরাপত্তার ব্যবস্থা করা হয়, এটা সবসময় চেয়ে থাকে এবং সেইটার ব্যবস্থা আমাদের নিরাপত্তা বাহিনী করবে।